হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর মতো অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে বাসায় কীভাবে সামোসা এবং সামোসার শিট বানাতে হয় সেটা দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, নিয়ে নেব সামান্য লবণ, আর দিয়ে দেব সামান্য পানি। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, আর এই ডোটা হবে আমরা যেমন রুটি খাই ঠিক তেমন একটা ডো। ডোটা আমার হয়ে গিয়েছে, এখন আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে ডোটাকে আবার ভালোভাবে মুতে নিতে হবে। ডোটা ভালোভাবে যত মোটা হবে আপনার শীতটা তত বেশি ভালো হবে। ডোটা ভালোভাবে মুতে নিচ্ছি, এখন ছোট ছোট গোল গোল করে রুটি বানিয়ে নেব আমি। আমার এই সামোসা শীট এবং সামোসা বানানো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন করে রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি এই রুটিগুলো বানিয়ে নিয়েছি এবং রুটির উপরে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে চারিপাশে লাগিয়ে দিয়েছি, তারপরে ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি, আবারও আমি তেল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে চারিপাশে লাগিয়ে দেব, আবারও ময়দা ছিটিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, রুটিগুলো যেন সব এক সাইজের না হয়, একটা ছোট বড় সাইজের হয়, তাহলে আপনার পার্ট বাই পার্ট উঠাতে সুবিধা হবে। আমি 4টা রুটি এইভাবে করে বেলে নেব। শেষের রুটিটাও দিয়ে দিচ্ছি, তেল এবং ময়দা দিয়ে উপরে রুটিটা দিয়ে দিলাম, দিয়ে 2 হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে বেলে নিতে হবে। এখন আমি উপর দিয়ে আবারও ময়দা ছিটিয়ে দেব, দিয়ে ভালোভাবে বেলে নেব। দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার কারণে রুটিটা আস্তে আস্তে আরও বেশি লম্বা হতে শুরু করেছে, কতটা বড় হয়ে গিয়েছে রুটিটা দেখলেই বুঝতে পাচ্ছেন। এখন আমি রুটিটা একেবারে লো আছে ছেঁকে নেব। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একেবারেই লোতে থাকে। আমি একটু তাওয়ার পরে বসিয়ে দিয়েছি, আমার রুটির থেকে তাওয়াটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই আমি ভালোভাবে রুটিটা ছেঁকে নেব। বেশি চড়ে থাকতে যাবেন না, চুলার আঁচটা খুবই লোতে থাকতে হবে, ঠিক এইভাবে করে ছেঁকে নিতে হবে। এর বেশি ছাকতে গেলে রুটি হয়ে যাবে, সেটা আর আপনার শীট হবে না। তাই আমার রুটিটা যেহেতু বড় হয়ে গিয়েছে তাওয়ার থেকে, তাই আমি রুটিটা চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে। এখন আমি পার্ট বাই পার্ট উঠিয়ে নেব। দেখছেন তো কত সহজেই পার্ট বাই পার্ট উঠে আসছে আর কতটা পাতলা হয়েছে, একটা রুটিও লেগে নেই, তার মানে এটা একদম পারফেক্ট হয়েছে, আর টান দিলেই কি সুন্দর উঠে আসছে। আবারও আমি আরেকটা রুটি উঠিয়ে নিচ্ছি, দেখুন আমি টান দিচ্ছি আর কিভাবে একটার সাথে একটা পার্ট উঠে আসছে, একটার পার্টও কোনোটার সাথে লেগে নেই, সবগুলো পার্ট বাই পার্ট সুন্দরভাবে উঠে এসেছে। তো সবগুলা সামোসা শীট আমার তৈরি হয়ে গেল। তো দেখলেন তো কত সহজেই সামোসা শীটগুলা তৈরি হয়ে গেল। আপনারা এভাবে বক্সে ভরেও রেখে দিতে পারেন ফ্রিজে, যখনই বানাবেন তখন এভাবে বের করে সামোসাগুলো বানিয়ে নিতে পারবেন। সামোসা শীটগুলো আমার সব রেডি হয়ে গিয়েছে, এখন আমি সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি 2 পাশ থেকে ভালোভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো সবগুলো শীটই কেটে নিয়েছি। শীটগুলো যেমনই হোক না কেন, খেতে কিন্তু সামোসাগুলো অনেক মজা, আর বাসায় বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো সবগুলো শীট আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি যে চারিপাশের
টুকরাগুলো আছে এগুলো তেলে ভেজে নেব। এখন পুরটা রেডি করে নেব। এখানে আমি এক কাপের একটু বেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ কাপের বেশি চিকেন কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ কুচি। মরিচটা আপনাদের পছন্দ মতো দেবেন, আপনারা কেমন মরিচ খাবেন। আর এই যে শীটের যে চারিপাশের অংশগুলো ছিল সেগুলো আমি এর ভিতরে পুরের ভিতরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা এবং একটু টেস্টিং সল্ট। এখন এই শীটের চারিপাশের অংশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মেখে নেব। যেহেতু আমি টেস্টিং সল্ট দিয়েছি হালকা, সেই কারণে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া মাংসটাও সিদ্ধ করেছি লবণ দিয়ে। এখন আমি ময়দা দিয়ে একটা আঠালো ব্যাটার বানিয়ে নেব। খুব আঠালো একটা হবে, যাতে চামচটা চারিপাশে লাগালে চামচটা আর খুলে না আসে, সেই জন্য এই আঠাটা বানানো। খুবই আঠালো হতে হবে, তাহলে আর চামচের গায়ে লাগিয়ে দিলে চামচাগুলো আর খুলে আসবে না। এখন আমি চামচা বানিয়ে নিচ্ছি, কোণের মতো করে দিয়ে দিলাম। এই চামচা বানানো কিন্তু খুবই সোজা, একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কোণ করে নিয়েছিলাম এবং ওই পাশ থেকে চেপে দিয়ে দিলাম। এখন এর ভিতর দিয়ে আমি পুরটা দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো পুর দিয়ে নেবেন। এখন হাতে তালু দিয়ে চেপে চেপে দিতে হবে, তাহলে আর মোটা হবে না, সব সাইজটা একরকম হবে। এখানে যে বাড়তি অংশটা আছে সেই অংশটা আমি একটা কেচির সাহায্যে কেটে দেব, তাহলে সামোসাটা সুন্দরভাবে ছেট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চারিপাশে আটার যে আটাটা রেখেছি সেটা লাগিয়ে দিয়ে সামোসাটা ছেট করে দেব। তো দেখলেন তো কত সহজেই সামোসা তৈরি হয়ে গেল, আর খুবই সহজ কিন্তু এটা বানানো। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি কোণের মতো করে নিয়ে চারিপাশ থেকে আটাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ওই পাশে উল্টিয়ে দিলাম। ভালোভাবে লাগিয়ে দিতে হবে, তা না হলে খুলে যাবে ভাজার সময়। আবারও আমি পুর ভরে দেব, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলে সমানভাবে ছেট হয়ে যাবে, না হলে উঁচু হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আবারও আমি একটু টেনে সাইজ করে নিচ্ছি। এই কর্নারটা একটু লম্বা হয়ে গিয়েছে, তো এই কর্নারটা আমি একটু কেচি দিয়ে কেটে এটাকে ছোট করে দেব। যেতটুকু কেটে ফেলে দিলাম, এখন আমি এই আঠাটা আবারও চারিপাশে লাগিয়ে দেব। দিয়ে এই পাশ থেকে আবারও উঠিয়ে এই পাশে এভাবে সেট করে দেব। তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চামচা। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে, আর অবশ্যই আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন হয়। তো সবগুলো চামচায় আমি এভাবে বানিয়ে নেব। আমার এই চামচার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবগুলো সামোসা আমার রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সবগুলো সামোসা কিন্তু পারফেক্টভাবেই হয়েছে। এখন এগুলো আমি ভেজে নেব। একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থায় চামচাগুলো দিতে হবে। আর চুলার আঁচটা লোতে রাখতে হবে, যদি আপনি চুলার জালটা বাড়িয়ে দেন তাহলে চামচাটা ক্রিস্পি হবে না, তাই আপনাকে মিডিয়াম লো আঁচে রেখে চামচাটাকে ভেজে নিতে হবে। আমি এক এক করে সব চামচাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এপিট ওপিট ভেজে নেব।
উল্টিয়ে দিচ্ছি একটু। সামোসা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি আমরা, তো এভাবে যদি আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু স্বাস্থ্যকর, কারণ বাহিরে সামোসাগুলো দোকানে যেভাবে বানায় বাসি তেল দিয়ে বানায়, আর ঘরে বানালে আপনি ফ্রেশ জিনিস খেতে পাচ্ছেন, স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। তো সামোসাগুলো প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নেব সামোসাগুলো। আপনারা যদি একটু ডিপ কালার করতে চান তারপরেও আর একটু গাঢ় করে ভেজে নিতে পারেন। এখন সামোসাগুলো আমি উঠিয়ে নেব, দেখতেই পাচ্ছেন সব সামোসাগুলো কিন্তু সুন্দর হয়েছে। উঠিয়ে নিচ্ছি আমি সামোসাগুলো, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। সব সামোসাগুলোই আমি এইভাবে ভেজে নেব। দেখলেন তো কত সহজেই সামোসা এবং সামোসা শীট তৈরি করা যায় বাসাতেই। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর সামোসাগুলো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এই সামোসাগুলো আমার অর্ডারে ছিল, তাই আমি আপনাদেরকে আর ভেঙে দেখালাম না, না হলে দেখাতে পারতাম। শুধু একটু দেখিয়ে দিচ্ছি দুয়ে পাশে, দেখতেই পাচ্ছেন এই সামোসাগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি।